হ্যালো ভিউয়ার্স, দেবা 360 বেঙ্গল চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ফেয়ার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু কিছু পোস্টে, স্বাস্থ্য দপ্তর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে। তো ইন্টারভিউ দিলেই কিন্তু সেই তোমরা যদি ইন্টারভিউ তো পাস করো, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল হতে পারবো। তো তোমাদেরকে প্রথমকে জানিয়ে দিই, এটা কিন্তু বেশি কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। তো কারা আবেদন করতে পারবে, কী কী পোস্ট রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আলোচনা করতো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা এই ভিডিওটা দেখছে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যদি সেই ডিস্ট্রিক্টের নোটিফিকেশন বা কোনো রিক্রুটমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সবার আগে সেই যে আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলে যাওয়া যাক সেই বিজ্ঞপ্তিতে, দেখি কী বলা রয়েছে। তো প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে এখানে রিক্রুটমেন্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, তারপরে কিন্তু এখানে সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। সাবজেক্ট কী রয়েছে, ডিটেলস কী, স্টার্টিং ডেট কী আর এন্ড ডেট, সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা আমরা একবার দেখে নিব অন স্ক্রিন থেকে। তো চলুন আমরা সেই বিজ্ঞপ্তিটা দেখে নিই, সেখানে কী কী বলা রয়েছে এবং কী কী পোস্ট রয়েছে। তবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সেক্ষেত্রে এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে 20/7/2000, রিকমেন্ড নোটিশ 2020। তো এখানে বলা রয়েছে উইক ইন ইন্টারভিউ অন 31/7/2020। তো বন্ধুরা, বেশি দিন সময় নেই, যেহেতু হাতে 9 দিন সময় আছে। এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 20 তারিখে, আর এই যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা কিন্তু নেওয়া হবে 31 তারিখে। তো দেখে নিই কী কী বলা রয়েছে। এখানে কিন্তু আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু বেসিক কন্ট্যাক্ট চলে নেওয়া হচ্ছে, পারমানেন্টলি না, এটা কিন্তু কন্ট্যাক্ট চল না আছে। করোনা কিন্তু তোমরা অনেকেই জানো যে অনেকে দিন দিন বাড়ছে, তো অনেক কর্মীর প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এই কর্মীদেরকে নিয়োগ করা হচ্ছে, খুব আর্জেন্টলি নিয়োগ করা হচ্ছে। তো তোমাদেরকে প্রথমেই বলি, এখানে বলা রয়েছে ফিস, অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য 100 টাকা চার্জ লাগছে, আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, এসটি, এসসি, ওবিসি, পিএসসি যারা রয়েছে, তারা কিন্তু 50 টাকা চার্জ রাখছে। তো কী কী পোস্ট রয়েছে আমরা দেখে নেব। তবে প্রথমে যে পোস্টটা রয়েছে ল্যাব টেকনিক্যাল আন্ডারে, তো এখানে কিন্তু তোমাদের মোটামুটি বেতন 17,220 টাকার মতো রয়েছে। তো এখানে 40 বছরের মধ্যে যারা বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কোয়ালিফিকেশন লাগছে হায়ার সেকেন্ডারি পাস, তাছাড়া সায়েন্সের গ্রুপ থেকে পাস করতে হবে, তাছাড়া কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স কিন্তু থাকতেই হবে। তার সঙ্গে বলা আছে কম্পিউটার নলেজ কিন্তু থাকতেই হবে, এমএস ওয়ার্ড বা ইন্টারনেটের কিছু কাজ জানার ক্ষেত্রে তোমাকে থাকতেই হবে। সিলেকশনে কিন্তু টোটাল মার্কস রয়েছে 100 মধ্যে পরীক্ষা হবে, তোমরা একটু সম্পূর্ণভাবে দেখে নিবে। তো ডকুমেন্টসগুলো কী কী লাগছে, ডকুমেন্টস দেখলে অ্যাপ্লিকেশন পার বিপি ফর্মা যারা রয়েছে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন, তো অন যেসব ডকুমেন্টসগুলো লাগবে, যে প্রতিটা পোস্টে কিন্তু ডকুমেন্টস ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, তো তোমরা একটু এগুলো দেখে নিবে। তো এই নোটিশটা তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। তো তারপর যে পোস্টটা রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে, তো এখানে কিন্তু একই স্যারে দেওয়া হচ্ছে, আর যোগ্যতা কিন্তু একই, তাছাড়া বয়স লিমিটটা কিন্তু 40 বছরের মধ্যেই। তো তোমরা একবার এখানে দেখে নিবে সমস্ত তথ্য। তারপরে যে 3 নম্বর পোস্টটা রয়েছে ল্যাবরেটরি টেকনিক্যাল আন্ডারে, তো সেক্ষেত্রে কিন্তু 40 বছরের মধ্যেই হবে সবে, কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট জন্য যারা এসসি ওবিসি রয়েছে তাদের কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে, তাছাড়াও এখানে বলা রয়েছে। তো এখানে কিন্তু স্যালারি একই আগের মতনই, তোমরা একটা যারা এই এলিজিবিলিটি রয়েছে বা যারা আবেদন করতে খুব ইচ্ছুক, তো তারা কিন্তু এরা নোটিফিকেশনটা ভালো করে দেখে নিবে। তো এখানে তারপর যে পোস্টার রয়েছে স্টাফ নার্স রয়েছে, জেনারেল জন্য 2টো রয়েছে, আইসি জন্য 1টা, তো তোমরা একটু এখানে দেখে নিবে। তো তারপর বয়স লিমিট কিন্তু রয়েছে 64 বছরের মধ্যে হতে গেলে কিন্তু আবেদন করতে পারবে, তোমরা একটা দেখে নিবে। যে পোস্টার রয়েছে মেডিকেলস অফিসার, তো মেডিকেলস অফিসার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে, তো তোমরা একবার দেখে নিবে। এখানে কিন্তু বেতন রয়েছে 40,000 টাকা কিন্তু পার মান্থ দেওয়া হবে, আর এখানে কিন্তু এজ লিমিটেড রয়েছে 55 ইয়ার্স, 65 বছর পর্যন্ত কিন্তু তোমরা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে এডুকেশন ক্লাবটা দেখে নিবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু একবার দেখে নিবে। তারপর যারা রয়েছে মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার পদে কিন্তু 1 জনকে নিয়োগ করা হবে, এই বেতন একই দেবে, 40,000 টাকা কিন্তু পার মান্থ দেবে, আর এজ লিমিটেড রয়েছে 60 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে MBBS, তো সমস্ত রকমের কিন্তু দেখে নিবে, এখানে ডিপ্লোমা রাখছে, কিন্তু এখানে যে পরীক্ষাটা এক্সাম টোটাল ইন্টারভিউ যে নেওয়া হবে সেটা কিন্তু 50% মার্কস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্টারভিউতে 50% মার্ক নেওয়া হবে।
তো এই ছিল তত্ত্ব, আরও যে তত্ত্বগুলো রয়েছে, তোমরা যে যে পেমেন্টের যে ডকুমেন্টসগুলো যে রিসিভ কপি জেরক্স কপি দিবে তার সঙ্গে, তো এখানে এক এক করে বলা রয়েছে অ্যাপ্লিকেশন পার অ্যাজ পার প্রি ফর্মা রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, মাধ্যমিক এমপি এইচএস, তাছাড়া তোমার কাছে এক্সপিরিয়েন্স যে থাকছে, সম্পূর্ণ তথ্যটা তোমরা এখান থেকে একবার দেখে নিও। কম্পিউটার নলেজ থেকে কম্পিউটার নলেজ দিবে, তাছাড়া তোমাদেরকে বলা রয়েছে তোমরা যদি যে আবেদন ফিসটা কীভাবে কাটাবে, তো এখানে বলা রয়েছে এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, তাছাড়া আইএফসি কোড দেওয়া রয়েছে, ব্রাঞ্চ নেমও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নেবে। তারপর বলা রয়েছে এটা কিন্তু আমি প্রথমেই আলোচনা করে দিয়েছিলাম, ডেট অফ উইক ইন ইন্টারভিউ কিন্তু 31/7/2020 10টা থেকে শুরু হবে, কিন্তু 10টা AM থেকে শুরু হবে এই ইন্টারভিউ নেওয়া। তো এখানে বলা রয়েছে কোথায় এই পোস্টটা জমা করবে, কোথায় ইয়ে করতে হবে, এখানে কিন্তু অফিসার দেওয়া রয়েছে, চিফ মিনিস্টার অফিসার হেলথ এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো তোমরা একবার চাইলে এখানে দেখে নিবে। এখানে কিন্তু হ্যাঁ বীরভূমে দেওয়া রয়েছে, তাছাড়া শ্রী ডিস্ট্রিক্ট রয়েছে, পিন নাম্বার দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু এটা পাঠাতে হবে। তো তারপর যে কথা হচ্ছে যে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। এই হচ্ছে ফর্ম, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো প্রথমে তোমাদের কর্ণাতে জানিয়ে দিই, এখানে দেখো এখানে লেখা আছে কন্ট্যাক্ট চলে কিন্তু নেওয়া হচ্ছে, আর এটা কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে 31/7/2020। তাছাড়া তোমাদের যেসব কাজগুলো করতে হবে, প্রথমে তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেই পোস্টটার নাম দিতে হবে, তারপর তোমার নাম দিতে হবে বড় হাতের অক্ষরে, তারপর তোমার বাবার নাম, অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে, সমস্ত কন্ট্যাক্ট এবং ইমেল আইডি, ডেট অফ বার্থ, সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে, খুব সোজা একটা বায়োডাটার মতো। তো কথা হচ্ছে 11 নম্বর পয়েন্টে যে রয়েছে, এখানে কিন্তু তোমার এই ডকুমেন্টের সঙ্গে কী কী ডকুমেন্টস তুমি দিচ্ছ এক এক করে কিন্তু সমস্ত রকমের তথ্য কিন্তু তোমরা এখানে এক এক করে দিবে, কী 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 জেরক্স কপি তুমি এখানে সময় অ্যাটাচ করে দিচ্ছ তা কিন্তু তুমি এখানে যুক্ত করে দেবে, বা এখানে তা কিন্তু তুমি এখানে এক এক করে লিখে দেবে। তো এখানে তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন, কোন ডেটে অ্যাপ্লিকেশন করছো সেটা জানাবে, তাছাড়া অ্যাপ্লিকেশন সিগনেচার অফ অ্যাপ্লাই, যে যিনি অ্যাপ্লাই করছে তার কিন্তু এখানে সই করতে হবে। তো সই করে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, তোমাদেরকে একবার অ্যাড্রেসটা একবার দেখে দিই, এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। তো এই ছিল তথ্য তোমাদের জানানো, তো জানিয়ে দিলাম। যারা যারা অ্যাপ্লাই করতে চাস ইচ্ছু তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, বেশি দিন সময় হাতে মাত্র 9 দিন সময় আছে। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এরকম প্রতিনিয়ত চাকরির আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। আর তাছাড়াও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অন্য কোনো কোশ্চেনে যদি থেকে থাকে এই এই ব্যাপারে নিয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।